ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার কর্মচারী। তো বন্ধুরা, রাজ্যে মাধ্যমিক পাস ও এইট পাসে গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য এজ লিমিট কতটা রাখা হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন কোথায় করবেন, কোথায় জমা দেবেন, যাবতীয় তথ্য ওই ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। এবং আপনারা চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলার কর্মচারী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি। তো ভিউয়ার্স, রাজ্যে যে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে, এই নিয়োগটা কিন্তু সুকান্ত মহাবিদ্যালয়ে নিয়োগটা হচ্ছে। তো প্রথমত আপনাদের বলে দিই, সুকান্ত মহাবিদ্যালয় এটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বাট এখানে কিন্তু আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যদি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে চান, তো আপনাদের যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে সুকান্ত মহাবিদ্যালয়ের, sukantomahavidyalay.org, এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, যেটা লাল কালিতে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট গ্রুপ ডি এবং রিক্রুটমেন্ট গ্রুপ সি। তো আমরা প্রথমত গ্রুপ ডিটাকে দেখব। এখানে ক্লিক করলে কিন্তু গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা কিন্তু আপনারা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এটা কিন্তু গ্রুপ ডি এর যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। এবং গ্রুপ সি এর ক্ষেত্রে যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সাম হবে। তো প্রথমত আমরা গ্রুপ ডির কথা বলি। তো এখানে যে গ্রুপ ডির পোস্টগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 60টা পোস্ট রয়েছে। এক নম্বর যে পোস্ট রয়েছে সেটা কিন্তু লাইব্রেরি পিয়ন। তো এখানে কিন্তু একটাই পোস্ট রয়েছে, সেটা যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কিন্তু এটা আনরিজার্ভের ক্ষেত্রে আছে এবং এখানে কিন্তু যে কে অ্যাপ্লাই করতে পারবে। দু নম্বর যে পোস্ট রয়েছে সেটা কিন্তু পিয়ন, এখানে একটা পোস্ট রয়েছে, এটা কিন্তু যেটা হচ্ছে এসসির ক্যাডেট রিজার্ভ আছে। তো এই যে পোস্টগুলো রয়েছে এখানে 60টা পোস্ট রয়েছে, লাইব্রেরি পিয়ন, পিয়ন লাইব্রেরি অ্যাটেন্ডেন্স যেটা আছে কেমিস্ট্রি ল্যাবের ক্ষেত্রে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স জিওগ্রাফির ক্ষেত্রে, এবং 5 নম্বর যেটা আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আছে। 6 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাম, এটা হচ্ছে কেয়ারটেকার, এবং 7 নম্বর যেটা আছে পার্ট টাইম, যেটা আছে কর্মবন্ধুর ক্ষেত্রে। তো এই পোস্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো ডাইরেক্ট ইন্টারভিউ ডেট দেওয়া আছে এখানে। এবার এক নম্বর যে পোস্ট রয়েছে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডেটটা আছে লাইব্রেরি পিয়নের এক নম্বর যে পোস্ট রয়েছে এটা কিন্তু ইন্টারভিউ ডেট আছে 4 মার্চ 2020, যেটা হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। তো এখানে কিন্তু আপনারা এমনিতেই ইন্টারভিউ দিতে পারবেন না, ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু এখানে আপনাদের ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপটা এখানে দিয়ে আপনাদের ফর্ম ফিলাপ করার জন্য কিন্তু এখানে আপনাদের একটা ফিস দিতে হবে। আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু 200 টাকার আপনাদের ডিমান্ড ড্রাফট করতে হবে, এবং এসসি এসটি হলে কিন্তু আপনাদের 100 টাকার একটা ডিমান্ড ড্রাফট করতে হবে। তো এখানে দেখতে বলা হয়েছে ডিমান্ড ড্রাফটটা কিন্তু আপনাদের যে কাটতে হবে ব্যাঙ্কে গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে সুকান্ত মহাবিদ্যালয় নামে কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফট করতে হবে। তো এখানে ফর্মও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে কোন ডেটে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটলেন, কত টাকার কাটলেন, এবং কোন ব্যাঙ্ক থেকে ডিমান্ড ড্রাফটটা ইস্যু হলো সবগুলো দিতে হবে, এখানে কিন্তু ফর্মটা দেওয়া আছে। তো এখানে যে গ্রুপ ডি এর পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা এইট পাস স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে গ্রুপ ডির পোস্টগুলো রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু আপনাদের ফর্ম ফিলাপ করে কত জমা দিতে হবে না, যেখানে যে ইন্টারভিউ ডেট দেওয়া আছে এই ডেটে কিন্তু ডাইরেক্ট ফর্মটা নিয়ে আপনাদের চলে যেতে হবে। ফর্মটার সঙ্গে আপনাদের যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্ট করে সে ফর্মটার সঙ্গে লাগিয়ে দিতে হবে এবং ডাইরেক্ট ইন্টারভিউ ডেটে চলে যেতে হবে। তো এখানে যে পোস্ট হিসাবে কিন্তু ইন্টারভিউ ডেটও চেঞ্জ করা আছে। এক নম্বর যে পোস্ট রয়েছে যেটা পোস্ট রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এখানে 4 তারিখে ইন্টারভিউ হয়েছে, বাট এখানে কিন্তু অন্য পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডেটে কিন্তু ইন্টারভিউ হয়েছে। তো আপনারা যেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু ইন্টারভিউ ডেটটা দেখে নেবেন। এবং এখানে যদি আমরা গ্রুপ সির ক্ষেত্রে ক্লিক দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি নিচেই দেওয়া আছে রিক্রুটমেন্ট পার গ্রুপ সি, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্রুপ সির যে নিয়োগের বিজ্ঞপ্তিপত্র সেটা কিন্তু ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ সির যে নিয়োগের বিজ্ঞপ্তিপত্র সেটা ওপেন হয়ে গেল, এবং এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে 2টা পোস্ট রয়েছে, যেটা হচ্ছে এলডি ক্লার্ক এবং লাইব্রেরি ক্লার্ক। এখানে কিন্তু একটা করে ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমে যেটা আছে এলডি ক্লার্ক, এখানে কিন্তু এসটির ক্ষেত্রে কিন্তু যে পোস্টটা সেটা কিন্তু রিজার্ভ রয়েছে, এবং 2 নম্বর যে পোস্টটা আছে লাইব্রেরি ক্লার্ক, এখানে কিন্তু আনরিজার্ভ, এখানে যে কেউ কলেজ অ্যাপ্লাই করতে পারে। তো এখানে অ্যাপ্লাই করার যে এজ লিমিট আছে সেটা কিন্তু মিনিমাম 18 বছর ধরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনাদের কিন্তু কম্পিউটার নলেজ লাগবে 2টার ক্ষেত্রেই। তো এখানে যেটা বলা হয়েছে গ্রুপ ডি গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশনটা বলা হয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করতে কিন্তু 200 টাকার ডিমান্ড ড্রাফট লাগবে, এবং এসসি এসটি হলে কিন্তু আপনাদের 100 টাকার ডিমান্ড ড্রাফট লাগবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন যে যেটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আমাদের পোস্ট, এটা কিন্তু ফর্মটা দেওয়া হয়েছে, এখানে আপনাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনাদের কত তারিখে ডিমান্ড ড্রাফট করেছেন সেটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এখানে সব কিছু আপনাদের দিয়ে দিতে হবে ডিটেলসটা। দেওয়ার পর গ্রুপ সির যে পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ফর্মটা ভরবেন, ফর্মটা ভরার পর আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে ফর্মটাকে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সুকান্ত নগর পোস্ট অফিস ধূপগুড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, এখানে কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটাকে পাঠাতে হবে, নাহলে কিন্তু আপনারা সেখানে স্কুল যেটা হচ্ছে কলেজে গিয়েও কিন্তু আপনারা ফর্মটাকে ডাইরেক্ট জমা করতে পারবেন। তো এখানে যে ডেটটা বলা হয়েছে এই ডেটটা কিন্তু 7 মার্চ 2020 অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটাকে জমা করতে হবে। তো এখানে আপনারা কিন্তু কলেজে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, কবে আপনাদের এক্সাম হবে, তো টোটাল বিষয়টা আপনারা কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে sukantmahabidyalay.org.in। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর সঙ্গে কোনো প্রশ্ন বাজিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।